সুন্দর গেল আজকের দিনটা, এরকম ভাবিনি কোনোদিনও যে গাছ থেকে পেরে লিচু খাবো। সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল, ছোটোবেলায় এরকমভাবে বাড়ির বাগান থেকে লিচু খেতাম, এখন তো বাগান টাগান সব শেষ। আমাদের লিচু চাষ করতেও অনেক পয়সা খরচা হয়। হ্যাঁ, আমাদের সার দিতে হয়, বীজ প্রয়োগ করতে হয় চারবার পাঁচবার গাছে, গাছের গোড়াতে চাষ খুঁড়তে হয়, মাটিটাকে খুঁড়ে পরিষ্কার করতে হয়। প্যাকিং চলছে এখানেও। কথা বলবি সেলিম, কথা বল, ছবিতে কথা বল। আচ্ছা, গুড মর্নিং গুরু। আমার সাথে আছে গুরু তন্ময়দা। অনেকদিন পর আজকে দুই ভাই বেরিয়েছি সকালবেলা থেকে। তো আমরা কোথায় যাব গুরু? গুরুর লিচু বাগানে যাবো লিচু খেতে, এটা নস্টালজিক ফিল হবে। তো সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন প্রায় 1:30 বাজে নাকি, ও যাই হোক ওরকমই বাজে। তো এখন জিয়াগঞ্জে আছি, খুব সুন্দর ডালপুরি খাচ্ছি গরম গরম। একটু ডালপুরি ভিডিওটা দেখাই। গুরুর হাতে চলে এসছে জিয়াগঞ্জের স্পেশাল ডালপুরি, একটু খেয়ে বলবে গুরু কেমন হয়েছে টেস্ট। কি গুরু, গরম ধোঁয়া বেড়াচ্ছে গুরু, কেমন টেস্ট? দারুণ, সেরা। নেবেন? খাওয়া কমপ্লিট, এবার এখান থেকে আমরা যাবো নসিপুর লালগোলা। আকাশে মেঘ করেছে, জানি না কি অ্যাডভেঞ্চার হবে। ব্যাপারটা হচ্ছে এই রাস্তাটা, লালগোলাটা হচ্ছে অনেক বড় এলাকা। লালগোলা আমি এই সাইডে ফার্স্ট টাইম আসলাম, এই পরিবেশ দেখে আমার মনোমুগ্ধ হয়ে যাচ্ছে একদম। অসাধারণ জায়গা, নস্টালজিক ফিল, ছোটোবেলায় সেই গ্রামের পরিবেশ। আমাদের বাড়ির আশেপাশে তো এখন শহর হয়ে গেছে, আমরা যে জায়গায় থাকি সেই জায়গায় এরকম পরিবেশ ছিল যখন আমরা ছোটো ছিলাম। এই লাস্ট 7-8 বছরের মধ্যে জায়গা পুরো চেঞ্জ, বাইরে থেকে প্রচুর টিচাররা আসছেন, যেখানে ওখানে জায়গা টায়গা কিনে বাড়ি ঘর করে জায়গাটা সভ্য সমাজ হয়ে যাচ্ছে। বাট এই যে গ্রাম্য পরিবেশের যে মজা, সেই মজাটা আর আমরা পাই না আমাদের শহরে। তো আমরা রাজারামপুর ক্রস করে ডান দিকে ঢুকেছি, একদম রাজারামপুর মোড়ে ডান দিকে যেটা পরানপুর যাচ্ছে যে রাস্তাটা, সেই রাস্তার মধ্যে আছি। আর কিছুটা রাস্তা হয়তো, তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। এই যে লালগোলার সদর নসিপুরে আমরা চলে এসেছি। এই যে তন্ময়দা, আমরা এখন একটু ব্রেক নেব, মোটামুটি 50 কিলোমিটার একদম নন স্টপ জার্নি হয়েছে। মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম ডালপুরি খাওয়ার জন্য 10 মিনিট, তারপর কনস্ট্যান্ট গাড়ি চলছে, তো আমি ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু জল টল খাই। নসিপুর ঢুকে গেছি আমরা, এখানে হাই স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। এবার এখান থেকে আর বেশি না, 8-9 কিলোমিটার রাস্তা আছে,
ওখানে গিয়ে দেখা হচ্ছে। পৌঁছে গেছি আমরা জনার্দনপুর লিচুর বাগান। ওই যে তো স্কুল যাস তো, সবাই পড়াশোনা করিস তো? বাস মন্দির করবি? লিচু তো আমাদের এক পেটি লোড করে নিয়েছে লিচু। আগে থেকে বলা ছিল, প্যাকিংটা দেখাতে পারলাম না। ওই যে যাচ্ছে তন্ময়দা, হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন, অসাধারণ জায়গা। গুরুর সঙ্গে এসছি, গুরু এই হচ্ছে জায়গা। আমি নসিপুর মনে ভেবেছিলাম লালবাগের নসিপুর, কিন্তু তন্ময়দার সঙ্গে তর্ক হয়, হাট নসিপুর লালবাগে লালগোলায় কী করে হবে? তো তন্ময়দা বলল যে আপনি চলুন, দেখতে পাবেন ওখানে। তন্ময়দা জল খাবো, এই যেখানে লিচু প্যাক হচ্ছে। কি লিচু বলছে এটাকে? বোম্বাই লিচু না? এটা কি গোটা মানে মুর্শিদাবাদে যায় নাকি? এখান থেকে মুর্শিদাবাদে লিচু সব শিয়ালদহ চলে যায়, বাইরেও যায়। ও বাইরেও যায় না? বাইরেও যায়, উত্তরপ্রদেশ যাচ্ছে, আপনার উড়িষ্যা যাচ্ছে। হ্যাঁ বাইরেও যাচ্ছে। বাহ, লিচুর মানটা খুব সুন্দর। এগুলো কার্টন হয়ে গেছে, সব কার্টন করা হয়ে গেছে। ওগুলো লোড হয়ে গেছে না? এক একটা কার্টনে কটা থাকে মোটামুটি? 500 পিস। 500 পিস, অসাধারণ। ন্যাচারাল কালার, কোন রকমের আর্টিফিশিয়াল কালার দেওয়া নাই, খুব সুন্দর কালার। আর এবার লিচুর ফলনটা খুব ভালো হয়েছে আমের থেকে, খুব সুন্দর। হ্যাঁ, কারণ লালবাগেও গেছিলাম, লালবাগেও দেখলাম যে আমের গাছে আম নাই কিন্তু লিচু ভর্তি। লিচু খুব ভালো, সব জায়গাতে লিচু খুব ভালো। হ্যাঁ, গাছে কাঁচটা খুব ভালো। হ্যাঁ, ও কারণ লিচুটা ফলছে ভালো। বাগানটা দেখি আসি, পুরোটাই লিচু না? তো আপনারা দেখলেন যে এখানে লিচুর চাষ হয়, আর সত্যি লিচুর ফলন এবার খুব ভালো হয়েছে। যেদিকে তাকাবো সেদিকে লাল লাল, মনে হচ্ছে স্ট্রবেরি ঝুলছে, দেশি স্ট্রবেরি। এগুলো আমার। লিচু পারবো অনেকদিন পর, আমাদেরও লিচু গাছ ছিল তো, এখন না সব ওই ভাগাভাগি হয়ে গেছে, জায়গা সব বিক্রি হয়ে গেছে। যে গাছ ফাছ কিছু নাই, সব বাড়িঘর তৈরি হয়ে গেছে। মানে আমরা ছোটবেলায় লিচু গাছ লিচু পেরে খেয়েছি। তন্ময়দা বলল যে চলেন লিচু বাগানে যাব, তো বললাম চলেন গুরু ঘুরে আসি। এই হচ্ছে জায়গা, লিচু ব্যবসা করি আমরা। ও না না, সত্যি খুব ভালো, অনেক বান কিনা আছে। লিচুর কালার দেখে তো লোভ আসছে। পারেন পারেন পারবো? হ্যাঁ পারেন ভাই, বাস থেকে টানবো কি? হ্যাঁ হ্যাঁ দেখি। কালার কম কিন্তু, কালার কম বেশির মধ্যে পার্থক্য মানে কালার টেস্ট সব একই।
ছোট গাছে ছোটু গাছে দিকে আর মাঠের গাছটা ওখানে নিয়ে গেলে আপনার আরো মাঠের দিকে ঘুরে আসি মাঠে চলো বাইকে করে যাচ্ছি এক মিনিট আছে যেহেতু পারছে মাঠে জমি আছে মানে পাটু বুনো আছে অসাধারণ গো দারুন টেস্ট পাটু আছে দারুন বাগানে ঢুকবো বলেই তো এলাম ওখানে পাটু আছে আর দূর থেকে এসছি আপনারা তো কষ্ট করে এখানে লিচু চাষ করছেন শিয়ালদা থেকে যেখানে পাঠাবে আর কি উড়িষ্যা বললো উনি বললেন উত্তরপ্রদেশে যাই বাহ কি মজা লাগছে না আহা হা হা লিচু সাইজ দেখেন আপনার থেকেও বড় কি মজা লাগছে বলুন দারুন তমেদা ইনাদের কঠোর পরিশ্রম আপনার নামটা একটু বলুন সফিকুর দাদা আমাদের এখানে তন্ময়দার খুব পরিচিত কাছের মানুষ তো উনি বলছিলেন যে এই স্ট্রাগলের কথাই যে লিচু গাছে পাহারা দেওয়া সারা রাত নাহলে বাদুর পাখিতে সব নষ্ট করে দেয় পাখিতে সব শেষ করে দেবে যদি বাদুরে একদিন পরে আপনার একটা গাছকে গাছে শেষ করে দেবে একটা গাছে পড়লে পুরো শেষ তো একদম চান্দি যে আছে সব শেষ করে দেবে তাহলে সারা রাত জেগে থাকতে হয় জেগে থাকতে হয় আর সেই দড়ি লাগিয়ে সেই নাড়াতে হয় না হ্যাঁ যাতে পালিয়ে যায় পাখিগুলো যেগুলো আপনি ভাঙবেন ভাঙেন না আবার একটা লিচু তন্ময়দা আমার হাতে তুলে দিল রসালো আর অসাধারণ টেস্ট দারুণ টেস্ট দারুণ টেস্ট তোমাদের ভিডিওটা কেমন লাগছে একটু জানিও এমনি তো আমার ভিডিও 20-25 জনের বেশি দেখে না নতুন নতুন শুরু করেছি যাই হোক দেখবে আজ না হলে কালকে মানুষ দেখবে তবে এরকম পরিবেশ পাওয়া খুব মুশকিল আমাদের ওইদিকে কোন বাগানে আচ্ছা সামনে একটা বাগানে যাব যে কাকা কিছু বলতে চাই লিচুর ব্যাপারে আপনার নামটা বলুন আগে আমার নাম মোহাম্মদ কলিমউদ্দিন হ্যাঁ এই লিচুর ব্যাপারে বলুন আমাদের লিচু চাষ করতে অনেক পয়সা খরচা হয় হ্যাঁ আমাদের সার দিতে হয় বীজ প্রয়োগ করতে হয় চারবার পাঁচবার গাছে গাছে গোড়াতে চাষ খুঁড়তে হয় মাটিটাকে খুঁড়ে পরিষ্কার করতে হয় আগাছাগুলো কিন্তু আমরা সরকার আমাদেরকে কিছু দিচ্ছে না এই ব্যাপারে আচ্ছা মানে কোনো ফ্যাসিলিটি পাই না আমরা আমাদের সবই নিজের পয়সায় খরচা করেই করতে হয় মানে আমাদের লিচুর দামও আমরা ভালো পাচ্ছি না সেটাই আমাদের রাজ্য সরকারও দাম দিচ্ছে না কেন্দ্র সরকারও আমাদের দাম দিচ্ছে না লিচুর দাম আমরা ভালো পাই না অথচ এখান থেকে গোটা ভারতবর্ষে এখান থেকে গোটা ভারতবর্ষে লিচু দিতে হয় আমাদের মুর্শিদাবাদ থেকে গোটা ভারতবর্ষে লিচু চালানো হয় এই হচ্ছে এখানকার সমস্যা সব জায়গায় সমস্যা আছে
এমন কোনো জায়গা নেই যেখানে সমস্যা নেই। তবে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা যদি কেউ দেখে থাকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এখানকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এই যে এখানে এত সুন্দর সুন্দর এই লিচুটাই আমাদের শহরে যায়, আমাদের শহরে গিয়ে এই লিচুই আমরা খাই, তো সে একটু দেখবেন। গোটা ভারতবর্ষেই আমাদের মুর্শিদাবাদ থেকে লিচু হ্যাঁ যাই। তারপর তো উনি বলছিলেন যে বাদুড়ের খুব অত্যাচার, অতিরিক্ত অত্যাচার বাদুড়ে। বাদুড়ের অত্যাচার আপনার অন্যান্য হনুমান ফনুমানের, হনুমান তো আছেই, অন্যান্য আরো পাখির অত্যাচার আছে, অনেক পাখি আপনার। মানে এটা কত মাসের ধরে চলে প্রসেস এই লিচু? মোটামুটি দু তিন মাস, মোটামুটি আপনার মোটামুটি চার মাস। এই সারা রাত সারাদিন জেগে, রাত জেগে আমাদেরকে পাহারা দিতে হয় বাগানে। তাহলে তারপরে আমরা এত সুন্দর একটা ফলন পাই। হ্যাঁ, তারপরে আমরা ফলনটা পাই। এই তোমার আপনাদের জন্যই আমরা এত সুন্দর লিচু খেতে পারি আর কি, আপনাদের এই স্ট্রাগলের জন্যই। আমাদের এই পরিশ্রমের ফল আমরা পাই না, হিসাব মতন আমরা পরিশ্রমের ফল পাই না, অনেক পরিশ্রম করতে হয় কিন্তু পরিশ্রমের ফল পাই না। ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমি ভিডিওটা আমি ছাড়বো, আমার ইউটিউব চ্যানেল আছে, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব আপনার কথাগুলো। ভালো থাকবেন, আবার আসবো, খুব সুন্দর লিচু খেলাম, এত সুন্দর টেস্ট, মানে আমার শহরের লিচু তো পাই না। ঠিক আছে, লিচু খান? হ্যাঁ খেলাম লিচু, এই যে নিয়েছি। আর কোটা খান না? বহরমপুর, বহরমপুরে বাড়ি, বহরমপুর। হ্যাঁ, এই দিলেই হবে। হ্যাঁ, এই যে আমাকে এত সুন্দর লিচু দিলেন কাকা, এই লিচু আমি নিয়ে যাবো এখন বাড়িতে। ঠিক আছে, ধন্যবাদ। এই যে লিচু প্যাক হয়ে গেছে, এটা যাবে এখন বহরমপুর। হেলমেট আমাকে দিয়ে দিন, হেলমেটটা ধরে নিন। এখন কোথায় যাবো তন্ময়দা? ওই বাগান। ও আচ্ছা, ওই সামনে বাগানে যাবো। ঠিক আছে, ডাব্বে ভর লিচু প্যাক করে নিয়ে যাচ্ছি। এক কার্টুন লিচু, মোটামুটি 500-600 লিচু আছে বললো একটা কার্টুনে। আর লিচুগুলো সত্যি অসাধারণ টেস্ট, মানে কোনো রকমের, মানে এখানে যদি কেউ আসে গোটা গাছ একদিনে খেয়ে নেবে, পেট গরম হয়ে যাবে। এ চারিদিকে লিচুর চাষ, সব প্যাকিং চলছে, যেদিকেই তাকাচ্ছি সেখানেই লিচু, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই লিচু, যেখানেও প্যাক হচ্ছে এখানেও লিচু প্যাক হচ্ছে। এখানে একটু আমরা দাঁড়াবো 10 মিনিট। ওই দাদাটার নাম কি? হ্যাঁ, সফিদা আমাদের জন্য ঠান্ডা নিয়ে আসছে বললো একটু দাঁড়াতে, তো ঠান্ডা ফান্ডা খেয়ে আমরা যাবো, পেটিটা নামাই। দিয়ান আমাকে 1 কেজি লিচু খেয়ে নেবো একাই মনে হচ্ছে। না, আমরা আগে ভাবি যে লিচুর কালার ভালো সেই লিচুর টেস্ট বেশি, কারণ আমি সব রকমের লিচু খেয়ে দেখলাম যে এখানে লিচুগুলো একটু হালকা হালকা গোল্ডেন কালারের, রেড নয়, তো এই লিচুগুলোরও টেস্ট দারুণ। তন্ময়দাকে অসংখ্য ধন্যবাদ আমাকে নিয়ে আসার জন্য এরকম একটা জায়গায়, কারণ এইসব জায়গা আমি খুব বেশি ভালোবাসি। এই লালবাগে গিয়েছিলাম কদিন আগে, সিনেমাটিক একটা ভিডিও ছেড়েছিলাম মোবাইলে করা, তখন তো লিচু খেতে পারিনি, তখন সবে গাছে লিচু ধরেছে, আর এখন লিচু মোটামুটি পেকে গেছে। ওই তো দাদা চলে এসছে ঠান্ডা নিয়ে, আমরা এখন ঠান্ডা খাবো সবাই মিলে। তো তন্ময়দা সত্যি খুব দারুণ জায়গা, আমার তো দারুণ লেগেছে। এটা হচ্ছে লালবাগের সদর নসিপুর, সরি বারবার লালবাগই বেরাচ্ছে আমার, লালগোলার সদর নসিপুর, বহরমপুর থেকে প্রায় 48 কিলোমিটার, 48 কিলোমিটার। আর জায়গাটার নাম কি?
এসব প্যাকিং চলছে দেশ বিদেশে এখান থেকে যায় লিচু। চারিদিকে প্যাকিং চলছে, বলছি সামনেও কিছু লোক বসে আছে, ওখানেও প্যাকিং হচ্ছে। এটা তো পুরো একদম জমিতে চলে এসছে। হ্যাঁ, কোথায় যাচ্ছি এখন? এখন আমরা জনার্দনপুর লালগোলা সদর নসিপুরের লিচু বাগানে আছি। যে বাগানে গিয়েছিলাম ওর থেকেও এটা অনেক বড় জায়গা, প্রচুর বড় জায়গা, চারিদিকে শুধু লিচু গাছ, পাট গাছ, আরো কি কি লাগানো আছে আমি ঠিক বলতে পারছি না। এগুলো কি গাছ গুরু? ও, এটাও পাট গাছ। হ্যাঁ, সব পাট। ওখানে আছি, বাগানে লিচুগুলো সব পাড়া হয়ে গেছে আর কি। সামনে রাস্তাটা দেখাই, এই যে ওখানেও লিচু প্যাকিং চলছে। প্যাকিং চলছে এখানে, কথা বলবি সেলিম, কথা বল। আচ্ছা, এখনো এই জমিতে পাঁচটা গাছ আছে যেগুলো লিচু পাড়া হয়নি, বাকি সব পাড়া হয়ে গেছে। এই গাছে প্যাকিং চলছে এখন ফেলে। গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, এবার এখান থেকে বেরোনোর সময় চলে এসেছে, অনেকটা পথ যেতে হবে। তন্ময়দা তো পাগল হয়ে গেছে, শুধু গাছের পর গাছ, প্রত্যেকটা গাছ থেকে একটা করে লিচু খাচ্ছে, টেস্ট করছে, যেটা ভালো লাগছে সেটা ব্যাগে ভরছে। তো খুব সুন্দর কাটলো, এই যে ভরেন ভরেন ব্যাগে ভরেন। খুব সুন্দর গেল আজকের দিনটা, এরকম ভাবিনি কোনোদিনও যে গাছ থেকে বেরিয়ে লিচু খাবো। সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল, ছোটোবেলায় এরকমভাবে বাড়ির বাগান থেকে লিচু খেতাম, এখন তো বাগান টাগান সব শেষ। তাহলে ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে। তো এইখানে আমি আমার ভিডিও শেষ করলাম, আবার আগামী সপ্তাহে চেষ্টা করবো নতুন কিছু দেখানোর। অসংখ্য ধন্যবাদ।
খুব আনন্দ, না কষ্ট না, খুব আনন্দ পেয়েছি সত্যি কথা বলতে। এরকম আনন্দ অনেকদিন পর পেলাম, যে এরকম আমাকে তন্ময় তো অনেকদিন ধরেই বলছিল যে লালগোলা যাবো, লালগোলা যাবো বলেছিলাম। নিচুর ব্যবসা করি যাওয়া সকাল, রাতকে রাত্রেবেলা বিশাল বৃষ্টি, কালকে আসতে পারবো কিনা ভাবতে পারিনি। সকালে উঠে দেখলাম ওয়েদার আবার পরিষ্কার। কালকে আমি কলকাতা যাওয়ার কথা, হ্যাঁ কালকে কলকাতা যাইনি আপনার, হ্যাঁ দিয়ে আপনার ওই স্যার আসবে বলেছে আজকে, হ্যাঁ তার জন্য ভাইকে পাঠিয়েছি। হ্যাঁ আজকে আমি যাবো না, সে কালকে যাবো কলকাতা, দিয়ে সে আবার দশ দিন। হ্যাঁ তন্ময় দা, এবার এগুলো ধরতে হবে আপনাকে। এবার আমাদের যাওয়ার টাইম চলে এসেছে। হ্যাঁ সত্যি তাই দাদা, প্রচুর লিচু আমরা নিয়ে চলে যাচ্ছি। এগুলো লস কোথায়? তো স্যার যে আমাকে ভালোবাসে, আমার মা বাবা কেউ নেই বেঁচে, আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই, স্যার স্যারের ভরসাতেই আমি একটা কাজ ধরিয়েছিলাম, সেইখান থেকে আমার সাহস বেশি আছে। যা হোক দশ বিশ টাকা লাভ করেছিলাম কাজটাই। হ্যাঁ স্যার আমাকে অতিরিক্ত ভালোবাসে, না লোক ভালো, তো লোক ভালো ইনার দাদা, বড়ি বড়ি লোক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এখানে ভিডিওটা বন্ধ করছি, এবার ডাইরেক্ট এবার ইউটিউব চ্যানেলে দেখা হবে।